नमस्कार, आमी बाबुन सिन्हा राय। आमार यूट्यूब चैनल बाबुन सिन्हा राय दा बांजारार पक्ष थेके आपनादेर के असंख्य धन्यवाद शुभेच्छा। आज के शुरू करछी काश्मीर सीरीजेर तृतीय पर्व। द्वितीय पर्वे आपनादेर आलोचना करेछिलाम जम्मू एवं पाटनीर विस्तारित भावे। तो एखन शुरू करते चलेछी पहलगाँव से। चलूँ बैरिए पड़ी पहलगाँव उद्देश्य। प्रथम ही आसब पाटनी थे कि पहलगाँव जब तर रास्तार खुटीनाटी वर्णना। जम्मू थे श्रीनगर पर्यंत 44 नम्बर जतियों सड़क। यतियों सड़क दूधारे जे अपूर्व 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 सौंदर्य लुकिए रही है सेटार सम्बन्धे दो एक कथा ना बोलने काश्मीर सीरीजर विभिन्न पर्वगुलो असम्पूर्ण थे जाए। टोटाल काश्मीर जा सौंदर्य तर अनेक अंश पापारा रास्ताटी वैचित्रमय रास्ता। जम्मू थे 44 नम्बर जतियों सड़क धरे प्राय 35 किलोमीटर एगिए आसले पा डमेल। डमेलर बा दिक दिए जे रास्ता चले जाता जाट्टार उद्देश्य। एखान काट्टार दूरत 22 किलोमीटर, समय लगे मोटामुटी 35 मिनट मत। डमेल थेके डान दिके रास्ता धरे प्राय 44 किलोमीटर एगिए चलले पाव होच्छे उधमपुर, समय लगे मोटामुटी 50 मिनट मत। उधमपुर थेके आरो 28 किलोमीटर दूरे पे जाब चेनानी, समय लगे 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট। এই চেনানি থেকেই দুদিকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। বাঁদিকের যে রাস্তাটা সেটা হচ্ছে চেনানি নাসরি বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যেটার দৈর্ঘ্য 9.028 কিলোমিটার। এটা ভারতবর্ষের একটা আধুনিক টানেল যেটা প্রায় 70 কিলোমিটার রাস্তার দূরত্ব কমিয়ে দিয়েছে। ডান দিক দিয়ে যে রাস্তাটা গেছে যেটা পাটনির উদ্দেশ্যে, চেনানি থেকে পাটনির দূরত্ব 45 কিলোমিটার। এই রাস্তাটা আগে বেশিরভাগ সময় ল্যান্ডস্লাইডিং বা রোড ব্লকেজের কারণে বন্ধ থাকতো, যার জন্য আধুনিকভাবে এই চেনানি নাসরি টানেলটি তৈরি করা হয়েছে। এই চেনানি নাসরি টানেলের কাজ শুরু হয় জুলাই মাসের 2011 খ্রিস্টাব্দে। এটার উদ্বোধন করেছিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আবদুল্লাহ এবং ইউনিয়ন হেলথ মিনিস্টার গুলাম নবী আজাদ। এটার কাজ শুরু শেষ হয় 2017 সালে, এবং 2017 সালের 2রা এপ্রিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীর মাধ্যমে এর শুভ সূচনা হয়। এই চেনানি নাসরি টানেলটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 3,720 কোটি। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3,937 ফিট উঁচুতে অবস্থিত। পাটনি থেকে আমরা পৌঁছে যাব চেনানি নাসরির ঠিক যেখানে শেষ হয়েছে সেইখানে, জায়গাটার নাম হচ্ছে কাটরি। এখান থেকে এগিয়ে যাব উত্তরের দিকে 44 নম্বর জাতীয় সড়ক ধরে। চেনানি থেকে এরপরে 40 কিলোমিটার এগিয়ে গেলে আমরা পাব রামবান, সময় লাগে মোটামুটি 1.5 ঘন্টা। রামবান থেকে আরও 45 কিলোমিটার দূরে পানিহাল। একটা কথা এখানে বলে রাখি, এই রামবান থেকে পানিহাল প্রায় 45 কিলোমিটার রাস্তা খুবই দুর্গম বলা যেতে পারে। ল্যান্ডস্লাইডিংয়ের কারণে মাঝে মাঝে এই রাস্তা বন্ধ হয়ে যায়। জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত যে রেল যোগাযোগের সম্ভাবনা তৈরি হয়েছে বা কাজ চলছে, শুধুমাত্র এইটুকুনি পোর্শনেই কাজ এখনও আটকে রয়েছে। তার কাজ দ্রুতভাবে চলছে কিন্তু খুব কঠিন, দুর্গম এই রাস্তায় এই কাজ খুব সহজে সম্পন্ন করা সম্ভব নয়। যাই হোক,
এই রেলপথ চালু হলে পরে সরাসরি ভারতবর্ষের বিভিন্ন অংশের সঙ্গে শ্রীনগর যুক্ত হয়ে যাবে। বর্তমানে যেটা চালু আছে বানিহাল থেকে শ্রীনগরে সহজে পৌঁছে যাওয়া যায়। বানিহাল থেকে এরপরেই 10 কিলোমিটার দূরেই চলে আসছে নওগাম, এবং নওগাঁও থেকেই শুরু হচ্ছে আরেকটি ট্যানেল, কুজিকুন্দ বানিহাল ট্যানেল। এই কুজিকুন্দ বানিহাল ট্যানেলের দৈর্ঘ্য হচ্ছে 8.45 কিলোমিটার। এটির কাজ শুরু হয়েছিল 2011 সালে এবং এটি সম্পূর্ণভাবে যানবাহনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় 2021 সালের 4 আগস্ট। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাড়গাড়ি এর উদ্বোধন করেছিলেন। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5,870 ফিট উঁচুতে অবস্থিত। ট্যানেলের ঠিক 15 কিলোমিটার পরেই আমরা পৌঁছে যাব কুজিগন্ধ। এই কুজিগন্ধ থেকে রাস্তার দুই পাশের সৌন্দর্য আপনাকে মোহিত করবেই। মাঝে মাঝেই আপনাকে রাস্তায় মাঝখানে কিছুক্ষণের জন্য দাঁড় করিয়ে দেবে, চলবে দেদার ফটোশ্যুট। যাই হোক, কুজিগন্ধ থেকে আরও 32 কিলোমিটার দূরেই আমরা পৌঁছে যাব অনন্তনাগ। অনন্তনাগ থেকে দুটো রাস্তা, একটি সোজা শ্রীনগরের দিকে পৌঁছে যেটার দূরত্ব প্রায় 60 কিলোমিটার, আরেকটি হাতের ডান দিক দিক চলে গেছে 41 কিলোমিটার দূরে পহেলগাঁও। অনন্তনাগ থেকে যে রাস্তাটি পহেলগাঁওয়ের দিকে গেছে, এই রাস্তায় আপনার সঙ্গী হবে ঝিলাম নদী। এই ঝিলাম নদী পহেলগাঁওয়ে লিডার নদীর সঙ্গে মিশেছে। এই রাস্তায় আপনি প্রচুর পরিমাণে পাবেন আপেল বাগান, আখরোট বাগান, উইলো গাছের সারি, আর পাবেন কাশ্মীরের অন্যতম বিখ্যাত সেই মোহাম্মদ সিনেমার বিখ্যাত সেই পাতা, যার স্থানীয় নাম চিনার। যাই হোক, এই হচ্ছে মোটামুটি রাস্তার দূরত্ব। এরপরে তৃতীয় দিন পহেলগাঁওয়ের পৌঁছানোর পরে আমরা দুদিকে দুটো রাস্তায় যাব, সেটা পরে বিস্তারিত বর্ণনা করব। একটা হচ্ছে পহেলগাঁও থেকে আরু ভ্যালি। পহেলগাঁও থেকে আরু ভ্যালির দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার। আরেকটা পহেলগাঁও থেকে চন্দনবাড়ির দিকে রাস্তা, যেখানে আমরা বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি এই দুটো স্পট করব। পহেলগাঁও থেকে বেতাব ভ্যালির দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার, আর বেতাব ভ্যালি থেকে চন্দনবাড়ির দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার। এরপরে আমরা আলোচনা করব পহেলগাঁওয়ে আমরা কোথায় থাকব। পহেলগাঁওয়ে আমরা যে হোটেলে উঠেছিলাম, হোটেলের নাম হচ্ছে পার্ক প্যালেস। আমার ডিসক্রিপশন বক্সে তার বর্ণনা দিয়ে দিচ্ছি। হোটেলের অ্যাকোমোডেশন যথেষ্ট ভালো, 2-স্টার হোটেল। প্রত্যেকটি রুমে 24 ঘন্টা আপনার গিজারের ব্যবস্থা আছে। ডেকোরেশন খুব সুন্দর, আর সবচেয়ে ভালো যেটা বলবো, এক পজিশন বা লোকেশন, একদম লিডারের গায়ে। পহেলগাঁও ট্যাক্সি স্ট্যান্ডটা ছাড়িয়ে গিয়েই এই হোটেলটি। এখানে অসংখ্য হোটেল রয়েছে। মোটামুটি হোটেলের ভাড়া পিক আওয়ারে 2,500 থেকে 3,000 থেকে শুরু হয়, বিভিন্ন রেঞ্জের পাবেন। হোটেল আপনি নিজে বুক করতে পারেন অনলাইনের মাধ্যমে, আর যদি পার্ক প্যালেসে থাকতে চান তার ডিসক্রিপশন বক্সে আপনারা দেখে নিতে পারেন হোটেলের ফোন নাম্বার। আমরা যে গাড়ি করে গিয়েছিলাম, সেই গাড়ির ড্রাইভারের নাম হচ্ছে মোহিত ভাই, পাঞ্জাবি ভাই, খুব ভদ্র এবং বেশ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ।
তার নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। নেক্সট পয়েন্ট, আমরা পহেলগাঁওয়ে কোথায় কোথায় ঘুরব। পাটনি থেকে আমরা আজকে বেরিয়েছিলাম খুব সকালে, ভোর 6টায় বেরিয়েছিলাম। সাধারণভাবে এখানকার সময় লাগে হচ্ছে 6 ঘন্টা মতো, কিন্তু রাস্তার সৌন্দর্য আপনাকে মাঝে মাঝেই বারংবার দাঁড় করিয়ে দেবে, যার জন্য এই রাস্তাটা 7 থেকে 8 ঘন্টা আপনার টাইম লেগে যায়। এবং মাঝখানে এক জায়গায় আমরা লাঞ্চ ব্রেক করেছিলাম বানিহালে, এখানে আপনার 8 ঘন্টা মতো সময় নষ্ট হয়েছে। মোটামুটি 8 ঘন্টার মধ্যে আপনি পাটনি থেকে পহেলগাঁও পৌঁছে যাবেন। সেই হিসাবে দুপুর 2টোর মধ্যে আপনি পহেলগাঁও পৌঁছে যাবেন। দ্রুত সম্ভব হোটেলে লাগেজপত্র রাখুন, ফ্রেশ হন এবং তাড়াতাড়ি বেরিয়ে পড়েন, কারণ আজকের বিকালটা আপনার সারাদিন পহেলগাঁও ঘুরতে এবং পহেলগাঁওয়ের সৌন্দর্য আপনাকে মোহিত করে রাখবে। 4-5 ঘন্টা এই পহেলগাঁও, শুধুমাত্র পহেলগাঁও লিডার রিভার যে জায়গাটা রয়েছে, এই লিডার রিভারের লিডার ভ্যালি, তার সৌন্দর্য শেষ করতে পারবেন না আপনি। একদিন, 2 দিন বা 3 দিনেও শেষ করা যায় না। যাই হোক, আমাদের হাতে এত সময় নেই, তাই 4 থেকে 5 ঘন্টা হেঁটে হেঁটে বিভিন্ন জায়গা ঘুরেছিলাম লিডার ভ্যালির আশেপাশে। এবং হোটেলের ঠিক পিছনে লিডারের পাশ দিয়ে বেশ কিছু ছোট ছোট গ্রাম আছে, অবশ্যই গ্রামগুলো ঘুরবেন, এখানকার মানুষজনের সঙ্গে কথা বলবেন, এখানকার মানুষের জীবনযাত্রা উপভোগ করতে আতিথ্য হয় সেটা আপনারা উপভোগ করতে পারবেন। তবে হ্যাঁ, অন্যান্য যে পাহাড়ি জায়গাগুলোতে আমরা যত সহজে মানুষজনের সাথে মেলামেশা করতে পেরেছিলাম, এখানে ঠিক ততটাভাবে করা যায় না, বিশেষ করে মহিলারা এখানে খুবই পর্দানসীন হয়। যাই হোক, সন্ধ্যা পর্যন্ত এই লিডার উপত্যকার সৌন্দর্য উপভোগ করতেই চলে যাচ্ছে, অপরূপ, ভাষায় প্রকাশ করতে পারবেন না। আপনার কাশ্মীরের যত স্পট আছে, সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই পহেলগাঁও। আপনার কখনো বা মনে হতে পারে এখানে আসলে যে সুইজারল্যান্ডে যাওয়ার আমার প্রয়োজন নেই, এবং ভারতবর্ষের যতগুলো পার্বত্য উপত্যকা বা পার্বত্য স্পট রয়েছে, সে আপনার উত্তর পূর্ব ভারতের বা সিকিম বা হিমাচল বা দক্ষিণ ভারতের সমস্ত পাহাড়ি স্পটগুলোর একটা সংমিশ্রণ এখানে আপনি পাবেন, সমস্ত রকম টেস্ট আপনি পাবেন। সন্ধ্যায় হোটেলে চলে আসলাম। হোটেলে এসে একটা জীবনের একটা অন্যতম স্মরণীয় ঘটনা ঘটেছিল, সেটা নিয়ে একটা আলাদা পর্ব আপনাদের সাথে শেয়ার করব। এখানকার রাত্রির যে সৌন্দর্য, হোটেলের ব্যালকনি থেকে লিডারের আওয়াজ, নিস্তব্ধতা, এবং আমি বেশ কয়েকবার বেরিয়ে পড়েছি এই নিস্তব্ধতায় হাঁটতে হাঁটতে লিডারের পাশ দিয়ে, তার বর্ণনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যাই হোক, আজকে তাড়াতাড়ি শুতে যেতে হবে, কারণ কালকে খুব সকালে আবার উঠার। নেক্সট দিন খুব সকালবেলায় ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম পহেলগাঁওয়ের রাস্তা দিয়ে, তখনও সূর্য ওঠেনি। হোটেল থেকে বেরিয়েই একটা মারাত্মক শীতলতার মুহূর্তের মধ্যে হাত পা একেবারে আড়ষ্ট হয়ে গেছিল, টেম্পারেচার বোধ হয় মাইনাসে রান করছিল সম্ভবত। যাই হোক, হাঁটতে হাঁটতে আশেপাশের বেশ কয়েকটা গ্রাম ঘুরে নিয়েছিলাম। ঘণ্টাখানেকের মধ্যে এবং যেখান থেকে একটা রাস্তা চলে গেছে আরু ভ্যালির দিকে, এইখান থেকে একটা ট্রেকিং রাস্তা শুরু হয়েছে, এরও কিছুটা ঘুরে নিয়েছিলাম এই সময়টুকুর মধ্যে। ফিরে এসে
ব্রেকফাস্ট সেরেই হোটেলে আগে থেকেই আমাদের কথা বলা ছিল, বেরিয়ে পড়েছিলাম সকাল 8টার মধ্যে আরু চন্দনবাড়ি আর বেতাব ভ্যালির উদ্দেশ্যে। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে যে ইউনিয়ন আছে গাড়ি ইউনিয়ন, এখানকার গাড়ি ভাড়া একদম ফিক্সড। যদি বাইরে থেকে আপনি গাড়ি ভাড়া করেন তো আপনাকে অবশ্যই বার্গেনিং করতে হবে, কিন্তু ইউনিয়ন থেকে গাড়ি নিলে আপনার বার্গেনের প্রয়োজন নেই। মোটামুটি 7 সিটারের যে গাড়িগুলো আছে সেগুলো 2,500 টাকা মতো ভাড়া লাগে। এগুলো আমরা হোটেল থেকে ঠিক করে নিয়েছিলাম। 8টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম প্রথম আরু ভ্যালির। পেহেলগাঁও থেকে আরু ভ্যালির যে দূরত্ব 13 কিলোমিটার, দুই সাইডে ছবির মতো আপনার সিনিক ভিউটি। পেহেলগাঁওকে যেন ভগবান বা সৃষ্টিকর্তা তার অবসর সময়ে, খুব খুশির সময়ে তার নিজের মতো করে ক্যানভাসে ছবি এঁকে রেখেছে। এখানে গাছের পাতার থেকে শুরু করে রাস্তার কুকুর পর্যন্ত অপরূপ অপরূপ সৌন্দর্যের অধিকারী। সে সৌন্দর্য আপনাকে ভাষায় প্রকাশ করা যাবে না যতক্ষণ না আপনি নিজে দেখছেন। এই রাস্তাতেই যে উপত্যকাগুলো পাবেন একেবারে ছবির মতো, প্রচুর প্রচুর সিনেমার এখানে শুটিং হয়েছে। ড্রাইভার ভাইয়ের সাথে সেগুলো আলো আমাদের পরিচয় করিয়ে দিচ্ছিল। মাঝে মাঝে আপনি দেখতে পারবেন বরফ ঢাকা, বরফ ঢাকা সেতু শুদ্ধ শিখরগুলো থেকে নেমে আসা ঝর্ণা, 9 থেকে 10 ফিট উঁচুর বরফের নিচ দিয়ে বয়ে চলেছে নদীগুলি, সৃষ্টি হয়েছে এখানে বড় বড় গ্লাসিয়ার। আর উপত্যকাগুলোতে পাবেন মেষপালকদের হাট। সাধারণভাবে এরা উইন্টার সিজনে নভেম্বরের পর থেকেই এরা নিচে নেমে চলে আসে এবং এপ্রিল মার্চ মাসে আবার এরা ফিরে আসে, এই অস্থায়ী জায়গায় এরা থাকে। 13 কিলোমিটার পরেই আপনি পৌঁছে যাচ্ছেন আরু ভ্যালি। আরু ভ্যালিতে আপনি 1 ঘন্টা সময় কাটাতে পারেন ভালোভাবেই, যথেষ্ট ভালো লাগবে। আরু ভ্যালি থেকে আরও বেশ কয়েকটি জায়গায় যাওয়া যায়, সেখানে পনি ভাড়া নিতে হয়। তবে পেহেলগাঁও, বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনবাড়ি, টোটাল রাস্তার যা সিনিক বিউটি পাবেন বা পরবর্তী পর্বগুলোতে বলবো আরও যে স্পটগুলো পাবেন, তাতে এই আরু ভ্যালি থেকে আর পনি ভাড়া করে অন্যান্য জায়গা ঘুরে সময় নষ্ট করার কোনো মানে হয় না। দ্বিতীয় যে জায়গাটি চলে আসবেন, এখান থেকে আপনাকে ড্রাইভার নিয়ে চলে যাবে চন্দনবাড়ি। পেহেলগাঁও থেকে চন্দনবাড়ি প্রায় 16 কিলোমিটার রাস্তা। এই চন্দনবাড়িতেই রয়েছে, চন্দনবাড়ির ম্যাক্সিমাম সময়টাই বিশেষ করে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত টোটালি আইসে কভার থাকে। এছাড়া অন্যান্য সময় ম্যাক্সিমাম সময় আইসের কারণে এই রাস্তাটা ব্লকেজ থাকে, যাওয়া যায় না। চন্দনবাড়ির বিশেষ যে বৈশিষ্ট্যটা হচ্ছে সেটা হচ্ছে অমরনাথ যাত্রার দ্বিতীয় বেস ক্যাম্প হচ্ছে এই চন্দনবাড়ি। প্রথম বেস ক্যাম্পটি হচ্ছে পেহেলগাঁওয়ে, দ্বিতীয় বেস ক্যাম্পটি হচ্ছে এই চন্দনবাড়ি। চন্দনবাড়িতে আমরা গিয়ে একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে এখানকার যত দোকান আছে দোকানগুলি পাথর সাজিয়ে সাজিয়ে প্রায় 6-7 ফুট উঁচুতে বেস, তার ওপরে কাঠের তৈরি দোকানগুলি, কিন্তু দোকান আমরা একটাও খোলা পাইনি। এখানে লোকাল লোকদের কাছে জিজ্ঞাসা করাতে তারা বলল যেহেতু অমরনাথ যাত্রা শুরু হয় তার মাসখানেক আগে থেকেই এই দোকানগুলি এখানকার আর্মিরা বন্ধ রাখে। হ্যাঁ, তবে একটা কথা মাঝখানে বলে রাখি, আপনি জম্মু থেকে যখন শ্রীনগর আসবেন 44 নম্বর জাতীয় সড়ক ধরে, সমস্ত রাস্তায় অতন্দ্র প্রহরীর হয়ে দাঁড়িয়ে রয়েছেন একটু পরপর আর্মি বা ভারতীয় সেনাবাহিনী। আপনার কাছে সবসময় আই কার্ড রাখবেন, প্রয়োজনে আপনাকে যেখানে সেখানে দাঁড় করিয়ে দেবে, আপনার চেকিং করবে এবং পর্যটক হিসেবে আপনার সম্পূর্ণ সুরক্ষার দায়িত্ব তারা রেখেছে।
আপনি সেখানে গেলেই বুঝতে পারবেন আপনি টোটাল কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর দ্বারা একেবারেই নিয়ন্ত্রিত সুরক্ষিত। যাই হোক, আরুভালিতে ঘণ্টাখানেক টাইম কাটান। চন্দনবাড়ি থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। চন্দনবাড়ি থেকে অমরনাথের দূরত্ব প্রায় 28 কিলোমিটার। এখান থেকে আরও কতগুলো ট্রেক শুরু আছে, যেমন চন্দনবাড়ি থেকে শেষনাগ যাওয়া যায়, এখান থেকে দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। ট্রেকাররা এই ট্রেকটি করে থাকেন, এটি খুবই জনপ্রিয়। এছাড়াও আরু ভ্যালি থেকে কতগুলো ট্রেকিং পয়েন্ট রয়েছে, যেমন আরু ভ্যালি থেকে কোলাহই গ্লাসিয়ার, তারসার লেক, কাট্রিনাগ ভ্যালি, এগুলো ট্রেকিং শুরু হয় হচ্ছে আরু ভ্যালি থেকে। নেক্সট আমরা পৌঁছে যাব বেতাব ভ্যালি। চন্দনবাড়ি থেকে পেহেলগাঁওয়ের দিকে আসতে মাঝখানেই পড়বে হচ্ছে বেতাব ভ্যালি, দূরত্ব 9 কিলোমিটার। এই বেতাব ভ্যালিতে ঢোকার ঠিক আগেই একটি ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্টে অবশ্যই দাঁড়াবেন। এখান থেকে সম্পূর্ণ বেতাব ভ্যালিটিকে প্রায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা দেখতে পারবেন। একেবারে বিশ্বাস করুন, ছবির মতো একটা জায়গা। বেতাব ভ্যালিতে আপনার অন্তত পক্ষে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। সেই হিসেবে আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি, এই 4টি জায়গায় মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা সময় আপনার লেগে যাবে। আপনি সকাল যদি 7টার মধ্যে হোটেল ছেড়ে বেরিয়ে আসেন, মোটামুটি 12টার মধ্যে আপনি হোটেলে ব্যাক করতে পারবেন। কারণ আমাদের আজকের প্রোগ্রামে দ্বিতীয় হাফে আমরা আরেকটা প্রোগ্রাম রেখেছি, সেটার বর্ণনা পরে করছি। বেতাব ভ্যালিতে আপনার এন্ট্রি ফিজ হচ্ছে বড়দের জন্য 100 টাকা। আরু ভ্যালি এবং চন্দনবাড়িতে কোনো এন্ট্রি ফিজ লাগে না। বেতাব ভ্যালিতে আপনি দেখতে পাবেন লিডার নদীর ছলনাময়ী যে খেলা, একে বেঁকে সারা বেতাব ভ্যালিকে যেন পিছিয়ে রেখেছে ছোট ছোট ব্রিজ, অক, উইলো, চিনার নানা গাছ। আর বেতাব ভ্যালির এই যে গাছগুলোর একটা বিশেষ বিন্যাস, একটা মায়াময় একটা পরিবেশ তৈরি করে রেখেছে। ভীষণ 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 উপভোগ করবেন বেতাব ভ্যালি। পেহেলগাঁওয়ের সবচেয়ে সুন্দর জায়গা এই বেতাব ভ্যালি। এটার জন্য অন্তত পক্ষে আমি বলবো 1.5 থেকে 2 ঘন্টা সময় রাখবেন। হোটেলে ফিরে আসার পরে দ্রুত লাঞ্চ করে আপনার লাগেজপত্র নিয়ে বেরিয়ে আসুন। আপনার জন্য যে নির্দিষ্ট গাড়িটি রাখা আছে শ্রীনগরের জন্য, সেই গাড়িতে লাগেজ তুলে দিন, কারণ হোটেল আজকে ছেড়ে দিচ্ছেন। লাঞ্চের পরে বেরিয়ে পড়ুন বৈশরণ ভ্যালির উদ্দেশ্যে। বৈশরণ ভ্যালিতে যাওয়ার জন্য আপনার অবশ্যই পনির নিতে হবে। পনির ভাড়া যদি আপনি ইউনিয়ন থেকে নেন তবে ফিক্সড, তবে যদি বাইরে থেকে নেন বার্গেইন। সাধারণভাবে আমার যেটা মনে হয়েছে 600-700 টাকা ভাড়া ঠিক আছে, এর চেয়ে কমেও কেউ যায় হয়তো, কিন্তু আপনাকে এখানকার ভাড়া চাইবে হচ্ছে অন্তত পক্ষে 2000 টাকা থেকে এটা শুরু করবে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, কাশ্মীরে যে কোনো জায়গায় যাবেন, যে কোনো বিষয়ে আপনাকে প্রচুর প্রচুরভাবে বার্গেইন করে নিতে হবে, না হলে আপনি ভীষণভাবে ঠকে যাবেন। দ্বিতীয় পর্যায়ে পনি করে আমরা চলে যাব হচ্ছে বৈশরণ ভ্যালিতে। এখানে 7টা স্পট আছে, পরপর সেই স্পটগুলো আপনাকে দেখাতে দেখাতে নিয়ে যাবে। প্রথমে পড়বে হচ্ছে পেহেলগাঁও ভিলেজ, কাশ্মীর ভ্যালি,
ডাবিয়ান বা ডাবল হান্টিং স্পট, ড্যানো ভ্যালি যেখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল, সেই মুন্নির ছোট্ট ঘরটা আপনি এখানে দেখতে পাবেন। এরপরে হচ্ছে ছোট একটা ওয়াটারফল আছে, এখানে কিছুটা সময় আপনি কাটাতেই পারেন। তারপরেই কানিমার্গ বৈশারণ্য, বৈশারণ্য একটা বিস্তীর্ণ মিডো, পিছনে পাইন ফার ম্যাপেলের জঙ্গল এবং তারও পিছনে হাতের বাঁদিকের আপনি পাবেন হচ্ছে পীর পাঞ্জাল রেঞ্জ, হাতের ডান দিকে গেটার হিমালয়ের রেঞ্জগুলি। এখান থেকেই আপনার অমরনাথের সিংহ দেখা যায়। এখানে প্রবেশের জন্য আপনার টিকিট লাগবে হচ্ছে 30 টাকা, আর বাচ্চাদের জন্য হচ্ছে 15 টাকা। এটা আপনি 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে কমপ্লিট করে চলে আসতে পারবেন। বিকাল 5টার মধ্যে আপনি হোটেলে ব্যাক করুন, একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন শ্রীনগরের উদ্দেশ্যে। আজকে শ্রীনগর যাচ্ছি কারণ একটা দিন বাঁচিয়ে নেওয়ার জন্য। আজকে রাতটা এখানে থাকলে পরে যদি পরের দিন সকালবেলায় শ্রীনগর থেকে বের হয় তো পরের যে স্পটটা আছে তার দূরত্ব দাঁড়িয়ে যায় প্রায় 150 কিলোমিটার মতো, সেটা সোনমার্গ হোক বা গুলমার্গ হোক। তো একটা দিন বাঁচানোর জন্য আজকে চলে যাচ্ছি শ্রীনগর। এখান থেকে শ্রীনগরের দূরত্ব কম বেশি প্রায় 100 কিলোমিটার মতো। সবার কাছে অনুরোধ থাকবে আমার এই ভিডিওর কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, ফেসবুক যে অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা অবশ্যই লাইক করবেন। এই ভিডিওর প্রত্যেকটি পর্বে আমি চাই আপনাদের আরও 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 অনেক ভালোবাসা। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। নমস্কার, বেস্ট অফ লাক, পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে।